প্রশ্ন করছেন আনোয়ার হোসেন চৌধুরী চাঁদপুর চা বাগান থেকে যে ও আহম্মদীর সাথে কি আমরা কোরবানি দিতে পারবো অথবা আমাদের সাথে কি ও আহমদী কোরবানিতে সামিল হতে পারবে ভাই যেই ও আহম্মদিরা যারা আহমদিয়া মুসলিম জামাতকে স্পষ্টভাবে কাফের বলে দ্য জাল বলে এবং মিথ্যাবাদী আখ্যা দেয় এবং তালার অপ্রিয় ভাজন হিসেবে উল্লেখ করে থাকে তারা কেন আহমদীদের সাথে কোরবানি দিতে যাবে তারা তো জানে আহমদিয়া মুসলিম জমাতের আহমদিয়া মুসলিম জমাতের সদস্যদেরকে তারা কাফের বলে ঘোষণা করে হাজরত মুসিম মদাহ ইসলাম কথা বলেছেন কেন তাদেরকে তাদের সাথে দিতে হবে যদি সঙ্গতি না থাকে গরু দেওয়ার তাহলে সেটাতে কেন যাবে একটা ছাগল সে কোরবানি একা দিতে পারে আর যদি সেটারও সামর্থ্য না থাকে তাহলে তো তার উপর কোরবানি দেওয়া ওয়াজেবই হয় না অতএব এই বিষয়টি দৃষ্টিপটে রাখতে হবে এখানে নিষেধাজ্ঞা বা অনিষেধাজ্ঞার কোনো ব্যাপার নয় এটা হলো যে আল্লাহতালা বলেছেন ইন্নামা ইয়া মিন মিনাল মুতাকিন আল্লাহ তালা মুতাকিদের পক্ষ থেকে জিনিস গ্রহণ করে থাকেন অতএব সর্বোচ্চ চেষ্টা হওয়া দরকার যেন মোত্তাকিদের সম্মিলিতভাবে আল্লাহতালার রাস্তায় কোনো জিনিস উপহারে সে উপস্থাপন করা